আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে এলাম পটল আলুর ভিন্ন ধর্মী একটি রেসিপি নিয়ে। আমরা ভাজি সবাই খাই, তো এইটা একটু অন্যরকম। দেখিয়ে দিলাম কীভাবে আমি পটল আর আলু কেটেছি। তো এই ভাজিটা গরম ভাতের সাথে খুবই মজা, আর রুটি এবং পরোটার সাথে খুবই মজা। তো ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি পটলগুলো আগে দিয়ে দিচ্ছি। আমি এই তেলে পটলগুলো একটু ভেজে নেব। বলতে চাই হচ্ছে পটল কিন্তু আমি খোসা ছাড়াইনি, আমি জাস্ট কেচে নিয়ে এভাবে কেটে নিয়েছি। আমি একটু লবণের ছিটা দিয়ে পটলগুলো ভেজে নেব। তো পটলে একটা স্মেল থাকে, এভাবে ভাজলে খুব সুন্দর ফ্লেভার হয়। তো এই একই তেলে আমি আলুগুলোও দিয়ে দিব, একটু লবণের ছিটা দিয়ে ঠিক একইভাবে আলুগুলো ভেজে নেব। আপনারা এইভাবে ভাজিটা করে দেখবেন কতটা ভালো লাগে। তো এই পটল আলু আমার ভাজা হয়ে গেছে, এখন আলুটাও আমি তুলে নিব। এই ভাজি করতে কিন্তু কোনো রকম পানি লাগবে না, আমি কোনো পানি ব্যবহার করব না। আলুগুলো এবং পটলগুলো ভাজা হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমি আরেকটু তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর আপনারা ভাজিতে যেরকম মশলা খান সেটা দিবেন। আমি এখানে পেঁয়াজটা আমি লাল করব না, জাস্ট একটু ভেজে নেব, পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকবে। তো এখানে আমি অল্প অল্প মশলাগুলো দিয়ে দিলাম ভাজিতে, আর এই মশলাটা কষানোর জন্য জাস্ট একটু পানি দিলাম, কিন্তু কষিয়ে এই পানিটাও আমি শুকিয়ে নেব। এই দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পানি কিন্তু এখন আর নেই। তো মশলাটা কষানো হয়ে গেছে, একটু হলুদি গুঁড়ো মরিচি গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু রসুন বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি। তো এখন এই মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা পটল এবং আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আমি অল্প আঁচে ঢেকে রান্না করব। ওই যে বললাম এই ভাজিতে কোনো পানি ব্যবহৃত হবে না, অল্প আঁচে ভাপেই সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি ভেজে নিয়েছি সেখানেই 50% সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা এভাবে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। প্রায় হয়ে গেছে আমার পটল আলু সিদ্ধ হয়ে গেছে, আমি আর একটু ঢাকে ঢাকে নিলাম আর কি। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব, আপনি ইচ্ছে করে লম্বা ফালি করেও দিতে পারেন। আমি একটু এভাবে কেটে দিয়েছি, কাঁচামরিচগুলো একটু শেষের দিকেই দিই, সাধারণত ফ্লেভারটা খুব সুন্দর থাকে এবং কাঁচামরিচের কালারটাও খুব সবুজ থাকে। তো একটু নেড়ে চেড়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে দিলেই ব্যাস আমার ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং খেতে খুবই মজা এই ভাজিটা। প্লিজ এইভাবেই একবার ভাজিটা করে খেয়ে দেখবেন। এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি, খুবই সহজ, জাস্ট একটু সময় নিয়ে কম আঁচে ভাজিটা করতে হবে, এইটাই। তো এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি। প্রিভিয়াস আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সহজ রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।